রূপকথার গল্প মনে হলো ঘোড়া দিয়ে জমিতে মই দেওয়ার বাস্তবতার প্রতিফলন ঘটেছে দিনাজপুরে। ঘোড়া দিয়ে জমিতে মই দিয়ে শুধু চাঞ্চল্য সৃষ্টি নয়, রীতিমতো উপার্জন করছেন মানির মোল্লা নামের এক ব্যক্তি। এই উপার্জনের টাকা দিয়ে সংসার চালানোর পাশাপাশি তিনি অর্থ জমিয়ে স্বাবলম্বী হয়েছেন। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মোহাম্মদ মনির উদ্দিন মোল্লা তার ঘোড়া দিয়ে ইরি বড় জমিতে চাষাবাদ করেছেন। মনির ওই গ্রামের মৃত বছর ফকিরের ছেলে। বছরখানেক আগে 12,000 টাকা দিয়ে একটি ঘোড়া কিনেন তিনি। তারপর থেকে ঘোড়াটিকে সোয়ারি হিসেবে গড়ে তোলেন। ইতিমধ্যে তিনি তার ঘোড়া দিয়ে বিভিন্ন ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 2 বার দ্বিতীয় পুরস্কার হিসেবে 1 বার ঘড়ি ও 1 বার মোবাইল ফোন পেয়েছেন। বর্তমানে তিনি নতুন চিন্তায় তার ঘোড়া দিয়ে মানুষের ইরি বড় জমিতে মই চাষ করছেন। এতে করে বিঘা প্রতি 100 টাকা করে নেন তিনি। মনিরুদ্দিন মোল্লা জানান, তিনি প্রতিদিন সকাল 8টায় শুরু করে সকালের নাস্তা ও দুপুরের খাবার সময় বাদ দিয়ে বিকেল 4টা পর্যন্ত প্রতিদিনই 12 থেকে 15 বিঘা জমিতে মই দেন। এতে করে তার 1200 থেকে 1500 টাকা আয় হয়। প্রতিদিন তার ঘোড়ার খাদ্য বাবদ 200 থেকে 250 টাকা খরচ হয়। মনিরুদ্দিন জমিতে এই মই চাষের জন্য প্রতিনিয়ত তার ঘোড়ার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাই তিনি আগামী কয়েকদিনের মধ্যেই আরও একটি ঘোড়া কেনার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামীতে ঘোড়ার মাধ্যমে জমিতে মই চাষ পেশা হিসেবে নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বর্তমানে অনেক কৃষক জমিতে কলের লাঙল পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে থাকেন, কিন্তু মই দেওয়া নিয়ে কৃষকরা পড়েন মহাবিপদে। এমন পরিস্থিতিতে মনিরুদ্দিনের এ পেশায় অনেকটাই স্বস্তি পেয়েছেন এলাকার অনেক কৃষক। মনিরুদ্দিন জানিয়েছেন, ইতিমধ্যেই চলতি ইরি বড় মৌসুমে 125 বিঘার মতো জমিতে মই দিয়েছেন তিনি, আরও 200 বিঘার মতো জমিতে মই দিতে পারবেন বলে প্রত্যাশা করছেন। পৃথিবীর রকমারি খোঁজ খবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।